প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে ধর্মরাজীব উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা খাতা কলম বই নিয়ে বসেছো। ঠিক আছে, আমরা আগের ক্লাসগুলোতে কোয়েশ্চেন নাম্বার 12 নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকেই এটা আমাদের শেষ আলোচনা কোয়েশ্চেন নাম্বার 12 নিয়ে। ঠিক আছে, আর তোমরা জানো কোয়েশ্চেন নাম্বার 12 মানে হচ্ছে কি? রিঅ্যারেঞ্জ, অর্থাৎ একাধিক ওয়ার্ড থাকবে এলোমেলো ভাবে। ওয়ার্ড গুলোকে কি করতে হবে? সাজাতে হবে, সাজিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, তাই না? আর আগে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বিভিন্ন বিভিন্ন প্রকার সেন্টেন্স সম্পর্কে পড়েছি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তবে বিভিন্ন তোমার বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সই কিন্তু এই কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। তবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এগুলো আসতেও দেখা যায়, তবে একটু কম, বাট এগুলোও কিন্তু আসে। তাই আমাদের প্রত্যেকটা বা প্রত্যেক ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, আর আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়েছি এবং এই পর্যন্ত আমরা যে স্ট্রাকচারগুলো পড়েছি সেই স্ট্রাকচারগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আমরা এই ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স তৈরি করার মাধ্যমেই বুঝতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। কি করতে হবে? ওয়ার্ডগুলোকে যথোপযুক্ত উপায়ে সাজাতে হবে এবং অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে শিক্ষার্থীরা, আমরা সেন্টেন্সের প্রথমে দেখেছি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখেছি। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখেছি প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, অর, আর, অথবা দেখা গেছে ওয়াজ অথবা ওয়ার। আবার হ্যাভ ভার্ব এর দেখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। আবার অনেক সময় মডেল অফ ডিলের ভার্বের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করেছি, সেখানে দেখেছিলাম প্রথমে সাবজেক্ট, তারপর মডেল অফ ডিলের ভার্ব, তার মানে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, হ্যাঁ, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বা সেন্টেন্সের বাকি অংশ ব্যবহার, বা সরি আমি আবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপর মডেল অফ ডিলের ভার্ব মানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, এগুলো ব্যবহার, তারপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বা সেন্টেন্সের বাকি অংশ ব্যবহার করার মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম, তাই না? তাহলে এবার আমরা দেখব, প্রথমে দেখো, এ হোম, লাভ, আই, ডিস্ট্রিক্ট, মাই। তাহলে প্রথমে আমাদের খুঁজে নিতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি হতে পারে? হোম, নাও, লাভ, না আই, তাহলে আই। তাহলে আমি এরপর খুঁজে নিতে হবে আমাকে ভার্ব, এখানে ভার্ব কি আছে? লাভ, আই লাভ, আমি ভালোবাসি, তাহলে প্রথমে আমি আই লাভ লিখে ফেলি, আই লাভ, আমি ভালোবাসি, কি ভালোবাসি? হোম, বাড়ি, নাকি হোম ডিস্ট্রিক্ট, নিজের জেলা, নিজের জেলা। তাহলে এর আগে দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, মাই হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি, মাই হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে কি, পসেসিভ প্রোনাউন। এখন আমি এই হোম এর পুরো মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মাই আমি কি ব্যবহার করব? সাধারণত আমরা মাই অ্যাডজেক্টিভ রূপে, অ্যাডজেক্টিভ রূপে অর্থাৎ নাউনের পূর্বে ব্যবহার করতে পারি, মাই বুক, মাই পেন, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজের বাড়ি বা সরি আমার নিজের জেলা। ঠিক আছে, তাহলে এখানে হবে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজের জেলাকে ভালোবাসি। তারপর বি দেখো, ভেরি, ইজ, ব্রাদার, স্ট্রং, মাই। তাহলে প্রথমে ভেরি, ব্রাদার, ব্রাদারটা কার? মাই ব্রাদার, আমার ভাই, মাই ব্রাদার, কিছুক্ষণ আগে বলেছি মাই হচ্ছে, মাই হচ্ছে কি, পসেসিভ প্রোনাউন, এই জন্য মাই, আর এটাকে অ্যাডজেক্টিভের মতো এটা নাউনের পূর্বে বসে,
অ্যাডজেক্টিভ যেমন নাউনের পূর্বে বসে ঠিক তেমনি এই পসেসিভ প্রোনাউন নাউনের পূর্বে বসবে। তাহলে মাই ব্রাদার আমার ভাই, এটাই হচ্ছে সাবজেক্ট। তারপর আমাকে খুঁজে নিতে হবে কি ভার্ব। এখানে ভার্ব কি আছে? মাই ব্রাদার ভার্ব আছে ইজ, মাই ব্রাদার ইজ। আমার ভাই কি? স্ট্রং। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব। আর এই অ্যাডজেক্টিভের পূর্বে আমাকে কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। তাহলে দেখো কি করেছি, প্রথমে আমি সাবজেক্ট খুঁজে নিয়েছি কিভাবে, ব্রাদার সাবজেক্ট, কিন্তু ব্রাদারের পূর্বে কি থাকতে পারে? মাই ব্রাদার আমার ভাই। তারপর ভার্ব ইজ, তারপর স্ট্রং অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাই হবে ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং। তারপর সি নাম্বার, আইল্যান্ড দা ইজ হোয়ার, মনে রাখবা হোয়ার এটা হচ্ছে একটা কি, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, যাকে আমরা বলছি ডব্লিউ এইচ ওয়ার্ড। এটা হচ্ছে কি? ডব্লিউ এইচ ওয়ার্ড। তাহলে এখন ডব্লিউ এইচ ওয়ার্ড সবার আগে ব্যবহার করতে হবে, এবং অবশ্যই শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। শুরুতে কি ব্যবহার করতে হবে? ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তারপর আমরা জানি ডব্লিউ এইচ ওয়ার্ড ব্যবহার করার পর, ডব্লিউ এইচ ওয়ার্ডের পর কি ব্যবহার করতে হয়? অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে হোয়ার ইজ। তারপর এখন হোয়ার ইজ আইল্যান্ড, কিন্তু আইল্যান্ডের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। হোয়ার ইজ দা আইল্যান্ড, হোয়ার ইজ দা আইল্যান্ড। তারপর যেহেতু এটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। এখানে কি ব্যবহার করতে হবে? কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। সেন্টেন্স হয়ে গেল হোয়ার ইজ দা আইল্যান্ড, হোয়ার ইজ দা আইল্যান্ড। তারপর অবশ্যই কি ব্যবহার করতে হবে? এই কোয়েশ্চন মার্ক অথবা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হবে। তারপর ডি, প্রথমে ডি আছে, ইটস এ স্পিং বিউটিফুল, তাহলে কি হতে পারে? প্রথমে দেখো ইটস, তাহলে ইটস মানে কি জানো? ইটস মানে হচ্ছে ইটিস, ইটিস কে সংক্ষেপে, ইটিস কে সংক্ষেপে কি লেখা হয়? ইটিস কে সংক্ষেপে লেখা হয় ইটস, সংক্ষেপে কি লেখা হয়? ইটস। তাহলে প্রথমে সাবজেক্ট হবে এটাই, ইটিস বা ইটস, সাবজেক্ট এবং ভার্ব এখানে একসাথে আছে ইটস। তারপর ইটস ইহা স্পিং দে, স্পিং এটা নাউন, নাউনের পূর্বে কি থাকা দরকার? অ্যাডজেক্টিভ বিউটিফুল। তাহলে ভেরি, দেখো বিউটিফুল স্পিং দে। আবার যেহেতু আমি এখানে নাউন ব্যবহার করছি, নাউনের পূর্বে কি ব্যবহার করতে হবে? আর্টিকেল এ ব্যবহার করতে হবে। এখানে কি ব্যবহার করতে হবে? এ, তাহলে কি হবে? ইটস এ। তারপর অ্যাডজেক্টিভ বিউটিফুল, বিউটিফুল, প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপর আর্টিকেল হিসেবে ব্যবহার করেছে বিউটিফুল, তারপর নাউন স্প্রিং ডে, স্প্রিং ডে। বেস, ফুল স্টপ। তাহলে কি হলো সেন্টেন্সটা? ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। মনে রাখবা নাউন ব্যবহার করলে অবশ্যই নাউনের পূর্বে কি ব্যবহার করতে হবে? আর্টিকেল ব্যবহার করতে হবে। তারপর চট্টগ্রাম, চট্টগ্রাম গোয়িং টু, দেখো ইস জেসিকা। হ্যাঁ, এখন এক প্রশ্ন, জেসিকা এটা হচ্ছে কি সাবজেক্ট? জেসিকা এটা হচ্ছে কি সাবজেক্ট? জেসিকা। তারপর ভার্ব ইস, জেসিকা ইস, জেসিকা যাচ্ছে কোথায়? দেখো জেসিকা ইস গোয়িং, এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে সাবজেক্ট, তারপর এম অথবা ইস অথবা আর, তারপর যদি ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জেসিকা ইস গোয়িং কোথায় যাচ্ছে? চট্টগ্রাম। তাহলে চট্টগ্রামের পূর্বে কি ব্যবহার করতে হবে? টু, কোনো কিছু দিকে বোঝাতে
কি ব্যবহার করতে হয়? প্রিপজিশন টু ব্যবহার করতে হয়। তাহলে চট্টগ্রাম, চট্টগ্রাম, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এবার দেখো এফ নাম্বার, টিচিং মাচ রাজু ভেরি লাইকস, তাই না? তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি হবে? রাজু। তারপর ভার লাইকস, বেস। এরপর কি হতে পারে? এরপর ভেরি মাচ নাকি টিচিং? শিক্ষার্থীরা মনে রাখবা লাইক লাভ হেট ডোন্ট মাইন্ড, এদের পরে সাধারণত কোনো ভার্ব বসলে সেই ভার্ব শেষে আইএনজি যুক্ত করতে হবে। আবার বলছি কথাটা, লাইক লাভ হেট অথবা ডোন্ট লাইক অথবা ডোন্ট মাইন্ড, এর পরে যদি কোনো ভার্ব বসে তবে সেই ভার্ব শেষে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে অথবা ইনফিনিটিভ হয়ে যাবে। যেহেতু এখানে ভার্ব শেষে আইএনজি যুক্ত আছে তাই লাইকস এর পরে হবে টিচিং। এখানে কি হবে? টিচিং, রাজু লাইকস টিচিং ভেরি মাচ, ভেরি মাচ, রাজু লাইকস টিচিং ভেরি মাচ। আমি এটাকে একটু এভাবে লিখছি, ভেরি মাচ। তোমরা কিন্তু একটা সেন্টেন্স এর মধ্যে লিখিও, কেমন কেন জায়গা নেই তাইভাবে লিখতে হচ্ছে। তাহলে কি হবে? রাজু লাইকস টিচিং ভেরি মাচ। এরপর দেখো জি নাম্বার, ইউ গো ঢাকা ইন লিভ। প্রথমে সাবজেক্ট ইউ, কিন্তু ভার্ব লিভ, আবার ডু দুইটাই আছে। তাহলে কি হতে পারে? আমরা দেখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে শুরুতে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে শুরুতে আমরা কি ব্যবহার করতাম? অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম। কখন আমরা বি ভার্ব হিসেবে এম ইস আর ওয়াজ এর ব্যবহার করেছিলাম, কখনো বা তোমার ডু অথবা ডাস অথবা ডিড ব্যবহার করেছিলাম, আবার কখনো বা সেন্টেন্স শুরুতে হ্যাভ হ্যাজ হ্যাড অথবা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, তাই না? তাহলে এখানে কি আছে দেখো, প্রথমে এখানে ডো আছে, তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে প্রথমে কি হবে? ডো, তারপর সাবজেক্ট ইউ, ডো ইউ, তারপর ভার্ব এর বেস ফর্ম লিভ, ডো ইউ লিভ ঢাকা। ঢাকার পূর্বে কি প্রিপজিশন ইন ব্যবহার করতে হবে? ডো ইউ লিভ ইন ঢাকা। এই তারপর যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে এখানে কি ব্যবহার করতে হবে? কোয়েশ্চন মার্কস ব্যবহার করতে হবে, কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। ওকে, তাহলে কি হবে? ডো ইউ লিভ ইন ঢাকা, ডো ইউ লিভ ইন ঢাকা। তারপর সবার শেষে কি ব্যবহার করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন, আর সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এবার দেখবো এইচ নাম্বার, লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার। আমরা আগেই দেখেছিলাম যদি কোনো সেন্টেন্সে দেয়ার থাকে তাহলে সবার শুরুতেই দেয়ার ব্যবহার করতে হবে, অথবা ইট থাকলে শুরুতেই ইট ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার আছে, এরপর আমাকে খুঁজে নিতে হবে ভার্ব। হ্যাঁ, এখানে ভার্ব আছে কি? ইস, দেয়ার ইস এ লাইব্রেরি। দেয়ার ইস এ লাইব্রেরি, তারপরে এর আগে আমাকে নিয়ার বাই ব্যবহার করতে হবে। দেয়ার ইস নিয়ার বাই এ লাইব্রেরি। তারপর আই নাম্বার, অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট। আমাকে প্রথমে সাবজেক্ট খুঁজে নিতে হবে, অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট। এখানে কোনো সাবজেক্ট আছে? ওয়াটার, ওয়াটার তো এখানে ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার হয়, এখানে কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সাবজেক্ট যেহেতু নেই তাহলে অবশ্যই এটা কোন, আমাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি যদি ভার্ব দিয়ে শুরু করি? এগুলো হচ্ছে
imperative sentence. তাহলে কি হবে? Imperative sentence. Drink. প্রথমে verb দিয়ে শুরু করলাম. Drink. কি পান করবে? Water. কি রকম? A lot of water. প্রচুর পানি পান করো. A lot. Drink a lot of water. Drink a lot of water. এই. তাহলে কি হলো দেখো আবার বলছি কথাটা? প্রথমে অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট আছে, আমি এখানে কোনো সাবজেক্টই খুঁজে পাচ্ছি না, তাই আমাকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স শিখাতে শিখেছি সেখানে যদি সাবজেক্ট ইউ থাকে, ইউটা উজ্জ্বল থাকে মানে ইউ থাকে না বা ইউ ব্যবহার করতে হয় না, তাহলে এখানে আমাকে ওই সেন্টেন্সের অনুসারে কি করতে হবে? প্রথমে সাবভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটারের পূর্বে অবশ্যই a lot of ব্যবহার করতে হবে। Drink a lot of water, প্রচুর পানি পান করো। তারপর যে first when Olympic the was held, এখানে দেখো when আছে, অর্থাৎ এখানে WH word আছে, তাহলে অবশ্যই এটা হবে একটা interrogative sentence। তাহলে আমি প্রথমে when ব্যবহার করলাম, তারপর আমাকে বুঝে নিতে হবে auxiliary verb past Olympic the was, when was, when was, তারপর subject when was, তাহলে subject কি? Olympic, when was the Olympic, when was the Olympic, কারণ Olympic এর পূর্বে the ব্যবহার করতে হবে, when was the Olympic, তারপর verb এখানে held, when was the Olympic held, বাকি আছে কি ফার্স্ট when was, দেখো when was the Olympic held first, যেহেতু এটা interrogative sentence সেই কারণে এখানে question mark অথবা note of interrogation অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে first 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 এই ওকে শিক্ষার্থীরা তোমরা এবার লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবেই কি করব, সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ ওয়ার্ডগুলো সাজিয়ে আমরা কি তৈরি করতে পারি, এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমাদেরকে জানতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার খুব ভালোভাবে জানতে হবে, আর প্রতিটা সেন্টেন্স বা প্রত্যেক ধরনের সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা সহজেই ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আর শিক্ষার্থীরা 12 নম্বরটা কিন্তু খুবই সহজ, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমাদের টেক্সট বই থেকে আসে, টেক্সট বইয়ের বাইরে থেকেও আসে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় টেক্সট বই থেকেও আসে, তাই তোমরা টেক্সট বইয়ের পেজগুলো খুব ভালো করে পড়লে, এই কথাটা কিন্তু আমি আগেও বলেছিলাম আমি আবার বলছি, টেক্সট বইয়ের প্রতিটা পেজ ভালো করে পড়লে তোমরা এগুলো সহজেই সাজিয়ে নিতে পারবে এবং ওয়ার্ডগুলো সাজিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে শিক্ষার্থীরা, আর তোমার এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে পাঁচটি সেন্টেন্স দিয়েছি, অর্থাৎ পাঁচটি সেন্টেন্সের ওয়ার্ডগুলো আমি এলোমেলো করে দিয়েছি, তোমরা সাজিয়ে সেগুলো থেকে কি তৈরি করবা, সেন্টেন্স তৈরি করবে, আর এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আর তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে আর বাসায় ভালো করে পড়বে, প্র্যাকটিস করো, তুমি যদি তোমার এই রেঞ্জগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত সহজে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবা, অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আজ এতটুকু, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বাসায় অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবে, ঠিক আছে? আর স্কুল খুললেই তো দেখা হচ্ছে, আর ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে? সবাই ভালো থাকিও আর স্বাস্থ্যবিধি মেনে চলিও। Okay, bye.